আপনি মুসলমান আপনার দাড়ি বড় হয়ে গেছে আজও আপনি বেরি খান আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে কথা বলেন এই কি আরে বলেন এই ছেলেগুলোকে ফেরাবে কে এখন আপনারা মুরুব্বীরা এখানে দাঁড়ান আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান ওরা তো মহব্বত করে আসছে আজকের সারা দিনে পাঁচ অক্ত নামাজ পড়ছে এরা কয়জন চলেন এখন চারিদিকে সুতা দিয়ে বান্ধেন যেন একটা বাইর হইতে না পারে এরপর একজন একজন করে বল তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে কি বাস যে কপালে সেজদা নাই সে তো মানুষ না এই মুসলমানের বাচ্চা আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না বলে না একটা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেস তাদের শিক্ষক সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই তার নাম হয়ে গেছে শয়তান শয়তান রে কোনদিন থেকে শয়তান কইছে যখন সে কি করে না ইবলিস বলছে কোন দিন চাচা যখন কি করে নাই তাহলে সেজদা না করলে সে কি হয় শয়তান হয় বেটা শয়তান শয়তান বেটা এটা ইবলিস এটা এটা রাজিম এটা অভিশপ্ত আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম তুই শয়তান তুই অভিশপ্ত বেটা সবার কাছেই বিনিত অনুরোধ বিশেষ করে অনেক নওজোয়ান সবাই মিলে সবার কাছে আমি একটা অনুরোধ করছি যে আমরা সবাই পরস্পর কথা না বলি ছেলেরা তোমরা যদি পরস্পর কথাই বলো তাইলে দোস্ত আসার কোনো দরকার ছিল না না আসলেই ভালো তোমার কথাই যদি শেষ না হয় তো তুমি কথা শুনবা কখন এই জন্য আমরা রাত চুক্তি বসি নেই যে সারা রাতের জন্য বসছি দু চার দশ ঘন্টার জন্য এমন না স্বাভাবিকভাবে অল্প একটু সময় এই ঘন্টা খানিক বা একটু কম বেশ এইটুকু সময় চুপ থাকলে তেমন কোনো লস হবে না বড় লাভ হবে এই জন্য আমি অনুরোধ করতেছি ভাইয়া একটা ছেলেও তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো কথা বলবা না সাফ কথা আর যার পছন্দ হইলো না কথাটা তুমি চলে যাইলে পারো দয়া করে তোমার কথা যদি বাকি থাকে তুমি আনতে চলে যাও কিন্তু অনুগ্রহপূর্বক কথা বলো না ভাইয়া রসুরুল্লাহ সাল্ল আলি আসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন মান সমাতা নাজা যে চুপ থাকে সে নাজাত পায় অসংখ্য হাদিস আছে যেখানে এই কথা নবী সাল্ল আলিহাল্লাম বলছেন যে জবানের হেফাজত অনেক বড় নিয়াম যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারছে অপ্রয়োজনীয় বেহুদা ফালতু এমন কথা থেকে নিজেকে বাঁচাইতে পারছে রসুল্লাহ সাল্ল আলিহিম নিজে তার জান্নাতের জিম্মাদারি নিয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমি তার জান্নাতের জিম্মাদারি নবী সাল্ল সাল্লাম বলছেন দুই চোয়ালের মাঝখানে যেই জিব্বা অর্থাৎ জবান আর দুই রানের মাঝখানে যেই লজ্জাস্থান এই দুই জিনিস যে হেফাজত করবে আমি রসুল ও আদা দিলাম আমি তার জান্নাতের জামিন জিম্মাদার হলাম আমি তাকে জান্নাত বুজায় দেব তাহলে জবানের হেফাজত এটার মধ্যে জান্নাত হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াহাল হাল ইয়াকুব্বুন নারা আলা মান ইল্লা হাসাইদুল আল সিনatih কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে দিয়ে দুই পাও উপরের দিকে তুলে হেঁসড়ানো হবে মাথা নিচে পাও উপরের দিকে এইভাবে মাটিতে ঘষানো হবে সাল্লাম বলেন কেন শুধুই মাত্র জবানের গুনাহের কারণ হাদিস হাসা ইদু আল তাদের জবানের কামাই এই যে অনর্থক কথা অপ্রয়োজনীয় কথা মন্দ কথা গিবত শেখায়তের কথা অশ্লীল কথা গালি গালাজ এই জাতীয় যত তাহলে কথার কারণে জবানের এই কারণে নবী সাল্লাই সাল্লাম বলেন উপুর করে মাথা নিচের দিকে দিয়ে পাও দুইটা উপরে দিকে উঠে হাসরের ময়দানে হেসরানো হয় কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল লুমাজা এটা অনেকেই পারেন এই সুরাটা এই হুমাজা তিল লুমাজা এনে দুইটা দোষ দুইটা ত্রুটি যেগুলোর ব্যাপারে নবী আল্লাহ তালা বলছে এই গুণ আর এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান না তাদের জন্য কি জাহান নাম আগুন আর এই দুইটাই জবানের একটা হলো কারো সামনে মুখোমুখি তার নিন্দা করা আরেকটা হলো কারো পশ্চাতে নিন্দা করা এই দুইটাই অর্থাৎ যে কাউকে সামনাসামনিও লজ্জা দেয় মন্দ বলে সেও জাহান্নামী পশ্চাতে যে গিবত করে সেও জাহান্নামী তাহলে জবান মানে এই জাহান্নামের কারণটা হলো কি জবান সামনে বলুক আর পেছন থেকে বলুক সবটাই জবান এই জন্য অনেক হাদিস আছে ভাইয়া অনেক যেখানে রসুল্লাহানের হেফাজতের কথা বলছে আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষ তার মুখ দিয়ে জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে আল্লাহ বলেন আমার সার্বক্ষণিক তৎপর সজাগ ফেরেশতা চব্বিশ ঘন্টা তা আলাদা লিখে রাখে তাফসিরের মধ্যে আছে মানুষের সমস্ত অঙ্গ দিয়ে কৃত যে হাত পা চোখ নাক কান যা আছে আমাদের দেহের অঙ্গ সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাদের বাম কাদের ফেরস্তা সবকিছু লেখে জবানের টাও লেখে কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরস্তা তৈরি করে এটার মধ্যে শুধু হইল কথা জবানের দিব্যাতে যা বলছিল তা এজন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে এক হলো ওই ডান কাদের বাম কাদের ফেরস্তার যে ফাইল এটার মধ্যে সব কিছুর লগে এটার হিসাবও আছে আরেকটা হলো শুধু জবানের ফাইল একটা কি আলাদা বেহুদা কথা অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছিল এটাই কি বেহুদা কথা আমরা হাসতে হাসতে রসিকতা করে দুষ্টমি করে এমনিতেই বলি অনেক মানুষ হাসতে হাসতেই গালি দেয় এটা মানে ফুর্তি করে গালি দিলে কয়ে কিরে ভাই গালি দিলে দিলাম আরে দিলাকা দিলামারি মাকি সাগল দিলামারি কি কিতাব দাবার মানে এটা তার একটা তামাশা আর কি সেটা তার মজা পা আরেকজনকে গাইলেইয়া সে আরো কি পায় তৃপ্তি কতটা বে কতটা বেশ সরম চিন্তা করে দেখেন নবী সাল্লা আলী ওসাল্লাম বলেন সিবাবুল মুসলিমে ফুসুকুন কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাঁসে কি প্রকাশ্য কবিরাগুন নবী সাল্লা সাল্লাম বলেন আল মুস্তিমুমন সালিম আল মুস্তিমুনা প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেয় আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় থাকাকালীন বারবার এটা পড়ছি যে যারা হাতুসিনা নেহালিয়া মুখ অস্ত্রের আঘাত তরবারির আঘাত এটা দিয়ে যদি কেউ আঘাত পায় পরে সেটা ঘা মুছে যায় সেটা শুকাইয়া যায় কিন্তু জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয় এই কথার ঘা শুকায় না অস্ত্রের ঘাউ কি কথার ঘাউ শুকায় না এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া সবার জন্যই এটা উচিত মুরব্বী চাচারা বাবারা আপনারাও চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলে চোদ্দ গোষ্ঠীর যত দোষ বেড়ার দোষ বেডির দোষ মেম্বরের দোষ চেয়ারম্যানের দোষ অমুকের মাইয়ার দোষ হ্যাডার পুতের দোষ হু বেহুদা কথা বানোয়াটি কথা এই বুদ্ধি দিতেছে কথা কইতেছে বন খাইতে বিড়ি খাইতে আসে চা খাইতে আসে আলু সব খায় আর গপ মারে শুধু 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 কি কয় কারে কয় কে কে কিছু কথাই নেই কিচ্ছুর কোনো খবর নেই শুধু শুধু খুদাই ব্যান ব্যান করে শুধু শুধু একবার এখান থেকে বৈশা আমেরিকারে বুদ্ধি দেয় হ্যাঁ হ্যাঁ একবার চীন জাফান দেশীয় মহাদেশ সারা পৃথিবীর বুদ্ধি দেয় যে এনে বইয়া কিন্তু দোকানদারের টাকা দেয় না যে তিন মাস বোঝেন নাই কথা দোকানদারে আর যে দুই টাকা ঘুরে আছে মনে ছয় মাস হয় বেটার টাকা দেয় না হ্যাঁ বুদ্ধি দেখেন আপনার বুদ্ধি দিতে বলছে কে মিয়া ফাজিল আপনি দোকানদারের টাকা না দিবেন চা খাইতে না চা না খাইয়া চলে যাবেন খাওয়া করেন কেন শুধু শুধু একেবারেই বেহুদ আহা এর জন্য জবান অনেক দামি বিষয় এই জবানের দ্বারা কালেমা উচ্চারণ করিলে সে সাত আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায় আবার এই জবানের দ্বারা একটি কুফুরি শব্দ উচ্চারণ করিলে সে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যায় এই জবানে কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায় এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়েছে জবান বড় সাংঘাতিক এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়ে যায় অনেক কিছু হয়েও যায় গড়েও যায় এই জন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয় অনেক দামি বিষয় রসুল্লাহ সাল্লি ও একজন সাহাবিকে একবার লম্বা বয়ান করছেন নসিহত করছেন অনেক কিছু ওনাকে বলছেন নবীজি ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছেন অজু গোসল কালেমা নামাজ রোজা হজ জাকাত জেহাদ সব কিছুর বলার পর নবী সাল্লাম ওই সাহাবিকে বললেন আলা যা যা করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা একটা জিনিস যদি তুমি ঠিক রাখো কি আমি তোমাকে বলবো ওই সাহাবিকে জিজ্ঞেস করছে নবীজ যে একটা জিনিস আছে এটা যদি তুমি ঠিক করো তাইলে তুমি তোমার পুরা ইসলাম মানা তোমার পক্ষে সহজ সেটা কইতামনি তোমারে সাহাবি বললেন অবশ্যই বলুন ইয়ারসুল আল্লাহ সেটা কি তো নবী সাল্লা এই জিব্বা করে এই জিব্বার মধ্যে আঙ্গুল দিয়ে হাত লাগাইয়া নবীজি কর কি নিয়ন্ত্রণ কর করি নিয়ন্ত্রণ তোমার জিব্বা নিয়ন্ত্রণ করবা পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে পুরা ইসলাম এটার মধ্যে কথাটা বুঝছেন এক সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ জাত মুক্তি মিলবে কিসে জাহান নাম থেকে মুক্তি কি দিয়ে হবে নবী সাল্লাম তিনটা জিনিস বলছেন এক নাম্বার হলো আমলিক আলাইকা কালিসান এক নাম্বার তোমার জিব্বা তুমি তোমার হাতে রাখো তোমার নিয়ন্ত্রণে এক নাম্বার জিব্বাকে নিয়ন্ত্রণে কি কইতেছ বের বেড়াইয়া তা না বরং নিজের কবর রাখো কি বলত নিজের জীবা নিজের নিয়ন্ত্রণে রাখো এক দুই তোমার তোমার ঘর জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো ঘরে থাকতে আরাম বোধ করো অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে সাদুয়ানে রাতের বাজে এগারোটা উঠতে চায় না এই শুধু পেটে খিদা নাই ভোক নাই কোনো চাহিদা নাই কিন্তু বসে থাকার আবারও এক কাপ লইছে শুধু শুধু এটা কোনো না খাইলেও সার্থ কিন্তু নাইলে তো দোকানদার উড়াই দিব অথবা বলবো সেরা বইয়ের বোঝেন নাই কথাটা শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে অসহ্য লাগে বউ বাচ্চার কাছে অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল এটা নে কিন্তু স্ত্রীর দিকে যদি কোনো তাকিয়ে থাকে নেকি কি কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকীর দিকে তাকায় থাকলে নাচ গানের ওই নর্তকীর দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুনা গুনাই গুনা এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না এই জন্য বলছেন নিজ ঘরে থাকা অবস্থান করা আরাম বোধ করা এটার মধ্যে মুক্তি এটার মধ্যে মুক্তি না আর তিন নম্বর হলো আলা হতি তোমার গুনাহের জন্য প্রতিনিয়ত কাঁপতে থাকো ভাইয়া কথা না বলার জন্য আপনাকে বলছি আপনাকে তামাশা আমি পছন্দ করি না খামখেয়ালি মানুষ আমি সহ্য করতে পারি না কথা বাকি থাকলে বাহিরে গিয়ে বলেন অবিক্ষি আলা হাতি আতিক প্রসুর সাল্লাম বলেন নিজের গুনাহের জন্য কাঁদো চোখের পানি ফেল এটার মধ্যে না যাত এই কয়টা হইল বলেন জবান নিয়ন্ত্রণ করো ঘরে থাকতে আরাম বোধ করো গুনাহের জন্য কি করো তাহলে এই সবগুলো কথা বললাম এতগুলো কথা হাদিস সবটার অর্থ কি জবানের হেফাজত কিসের হেফাজত বলেন সবার কাছে বললে জোয়ান নৌজোয়ান তোমাদের কাছে মুরব্বী বাবা চাচা আপনাদের কাছে আমি আমার জন্য উসি কুমা ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি জবান খেয়াল করে বেহুদা কথার অনর্থক কথার কোনো সুযোগ নেই শুধু 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 ইদা মার্রু বি আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ এমন কোনো পরিবেশ দেখলে যারা ভদ্রচিত পাশ কেটে চলে যায় বসে না শোনে না তারা আমার রহমের বান্দা মায়ার বান্দা আমার প্রিয় বান্দা আল্লাহ কোরআনে বলছেন সফল জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যে সমস্ত মুভমেন্ট তারা কারা আল্লাহ তালা এই পরিচয় বলতে গিয়ে বলছেন তারা এক ধরনের হলো তারা আ্লাদি আহুুম আনিল লাগবে মন্দুনদ্রা অনুত্যক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে তারা জান্নাতুল ফির উত্তরাধিকারী হবে। হুুলা ইকা হুমুল ওয়ারিসুল আল্লাদি আ ইয়ারিসুনাল ফির দাউস ফের দাউসের উত্তরাধিকারী হবে। এজন্য বাপ জাবান বড় আম। এই জবানের জিকির অনেক দামি এক এক শব্দের জিকি আপনার নেকি। পাহাড় পরিমাণ পূর্ণ করে দিবে হাদিস আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সুবহান কন্ত একবার পড়লে নবী বলছে আজমিন ওহুদ উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি এ আবার হইলে আবার আবার হইলে আবাদ একশো বার পড়লে নবী সাল্লাম বলেন একশো তো গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সবাই সময় লাগে তিন মিনিট সময় লাগে তিন আলহামদুলিল্লাহ করেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ একশো বার পড়লে নী সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় একশো তো ঘোড়া যুদ্ধের জন্য দান করার সময় লাগবে তিন মিনিট তো বড় নেই কি চাচা আহা মুরব্বীরা যদি বুঝতেন আমার চাচারা দিদি জিন্দগি শেষ করে দিচ্ছে ফান চাপাইতে সামনে একটার পর একটা আছে পর একটা একটা চা পান বন আর গপস আমি কিচ্ছা বইয়া রয়েছে মাতেও না লড়েও না আসেও না কান্দেও না আজ্ঞায়ও না ফিচ্ছায়ও না হ্যাঁ অনেকে আছে কি ওরুম শরীরে দেনা শরীরে কিটা তা না এমনি বইয়া রয়েছে শুধু শুধু সময় তো শেষ আর তো ফিরবেন অতচ ইচ্ছে করলে অন্তরে অন্তরেও জিকির করতে পারতো দিলে দিলে বলল যথেষ্ট আল্লাহ নবী। আপনি আমার জিকির করেন অন্তরে অন্তর মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে ঠিক আছে জবানে জিকির না হোক অন্তরে করেন দিলের মধ্যে দোহরান জন্য বাফ এই জবানদার আল্লাহ তালা জিকির করে একশতবার কেউ যদি আল্লাহ একবার পড়ে নবীজি বলছে হাজি সাহেবরা হজের সময় যে কোরবানি করে এরকম একশত উঠ কোরবানি করার সময় আমাদের বাংলাদেশ থেকে এবছর চুরাশি থেকে পঁচাশি হাজার হাজি হজে গেছে আমরাও গেছি আলহামদুলিল্লাহ মনে হয় না দুই একজন উট কোরবানি দিছে কেউ সবাই আমরা খাসি কোরবানি দিছি বা দুম্বা খাসি সবাই এই ছয়শো রিয়াল ছয়শো রিয়ালের কোরবানি এটাই অনেক কিছু মনে হয় ওর দিব কর থেকে কিন্তু একশত বার আল্লাহ আকবার পড়লে তো উঠ হাজি সাহেবদের কোরবানির হজ্যের সময়ের কোরবানির স্বভাব নেই আপনি জীবনে কোনো দিন একসাথে একশো উঁট করবানি দেওয়ার মতো সামর্থ্য কোন দিন হবে আমলের বরকতে জবান আপনারে কত দামি বানায় দিলেন এই যে সহজ এটা যদি কেউ একশতবার পরে নবী সাল্লাম বলেন আসমান এবং জমিন ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ। মা तमলা মা বাইনা আসমান ওয়াল আ আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ। হায় মুরুব্বিরা আবারো বলছি চাচারা जिंदगी শেষ করে দিবেন। 8 বছর hayat এখনো বিড়ি খান। আহারে আহারে নির্লজ্জ মানুষ। শরম কম। যেই বুড়া মিয়া ষাট বছরও বিড়ি সিগারেট খায় এবার একদম বেসরম একদম কমতে কমতে আজ এত আর হয় না আপনার থেকে আপনি মুসলমান আপনার দাড়ি বড় হয়ে গেছে আজও আপনি বিড়ি খান আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে কথা বলেন এই নজয়ান শিখবেটা কি আরে চাচা এদেরকে ফেরাবে কে ফেরাবে বলেন এই ছেলেগুলোকে ফেরাবে কে এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান ওরা তো মহব্বত করে আসছে আজকের সারা দিনে পাঁচ ওক্ত নামাজ পড়ছে এরা কয়জন চলেন এক্ষণ চারদিকে সুতা দিয়ে দেন যেন একটা বাইর হইতে না পারে এরপর একজন একজন করে বল তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে কি বাপ যে কপালে সিজদা নাই সে তো মানুষ না এই মুসলমানের বাচ্চা আমি বললাম যে কপালে সিজদা নাই তুই মানুষ না बेटा যে কপালে সিজদা নাই তারে মানুষ বলে না ওইটা حیوان ওইটা জানোয়ার बेटा ওইটা চাপ ঠ্যাংওয়ালা জন্তু এটা মানুষটাকে বলে না একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেস তাদের শিক্ষক সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই তার নাম হয়ে গেছে শয়তান শয়তান কোন দিন থেকে শয়তান কইছে যখন সে কি করে না ইবলিস বলছে কোন দিন চাচা যখন কি করে নাই তাহলে সেজদা না করলে সে কি হয় শয়তান হয় বেটা শয়তান শয়তান বেটা এটা 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 রাজিম এটা অভিশাপ্ত আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম তুই শয়তান তুই অভিশপ্ত বেটা তুই মারদুত তুই মারদুত শয়তান তুই পরিত্যক্ত এই সবগুলো মন্দ তার এতগুলো কথা বলছে কি কারণে সেজদা না করে মুসলমানের যে বাচ্চা তোমরা সেজদা দাও না তোমার পরিচয় জানো না তুমি মাতবুরি দেখাও মোবাইলটি হওয়ার মাতবুরি হ্যাঁ মোবাইল আর মাংসের বেড়ি দেখুন এই জিন্দিগি মিয়া আর বাতের থালা আর রায়তুলি ঘুম যাও খালাস এটাই জীবন এ তো জন্তু জানোয়ারের জীবন কুকুর বিড়ালও তো বেটা খায় ঘুমায় কুকুর বিড়ালও তো ফসাবে ধরলে মুতে ধরলে পায়খানা করে ফেসাব করে কুকুর বিড়ালও তো লজ্জাস্থান যৌন চাহিদা পূরণ করে তো তুমি মুসলমান হিসাবে আলাদা পরিচয় কি জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায় খানা আর লজ্জাস্থানের জাহিদা যৌন এরি নাম যদি হয় জীবন তো জানোয়ারের সাথে পার্থক্য কি বলেন একটা ছেলে বলেন মিয়া পড়ালেখা করু একটা ছেলে বলো মিয়া তুমি শিক্ষিত তো তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে কও মিয়া এখন কও মানুষ বলে কিভাবে মানুষ কিভাবে হয় ইনসান বলে কাকে বাংলা বই মুখস্থ করলি না যোগ বিয়োগ ফুরুন বাঘ জান লেখে মানুষ কয় ইনসান এটা দিয়ে হয় আল্লাহ তালা বুঝছে আমি মানুষ বানাইছি গোলামির জন্য যার মধ্যে গোলামি নাই সে মানুষ না সে আন আম আন আম আল্লাহ কোরআন বলছে আন তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ারিম বলে না না জানোয়ার না বরং তার চাই নিকৃষ্ট কৃষ্টপথ আরা এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে তারে কষ্ট দিবে তারে আঘাত করবে জন্য সে দৌড় মারে একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে আঘাত করবে জন্য সে দৌড়ে পালিয়ে যায় কিন্তু এই নাফরমান বোঝে না মাসের পর মাস না দিলে তারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এটাও সে বোঝে না এই কারণে রব্যেকারিম বলে এটা হাইওয়ান জানোয়ারের চাইত নিকৃষ্ট পথ হারা কুত্তাও না বিলাইও না শুকরও না গরুও না ছাগলও না এটা কিচ্ছু না কিছুই না এটা কার ওই জানোয়ার তো বোঝে যে তারে মেরে নেব এ তো বুঝে না এ তো জানে না নজওয়ান বহুতই খুশি হইলাম খুব মহব্বত করে আসছো ভাইয়া জীবনের উপরে রহম করো দোস্ত আমার তুমি তুমি মা বাপ আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া পড়শি ফ্রেন্ড বন্ধু ধোকা ধোকা এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না তুমি আমি একাই তুমি একাই হয় তোমার বাবা আগে কবরে যাবে অথবা তুমিও আগে কবরে যাইতে পারো দেখা হবে না তোমার কবর তুমি একাই তোমার একাই ফেরেস্তার মুখোমুখি হইতে হবে একাই হসরে ময়তানে দাঁড়াইতে হবে হ্যাঁ বন্ধু আমার আমরা বোকানা বন্ধু জেনারেল লাইনেও আমরা পড়ালেখা করছি শতভাগ দায়িত্ব নিয়েই বলতে নিজের জিন্দগি নষ্ট না করা এই মোবাইল শেষ পর্যন্ত বিক্ষার থালা আমি এখনো বলছি শেষ পর্যন্ত নজওয়ান এই মোবাইলের আসক্তি চব্বিশ ঘন্টা মোবাইলের এই নেশা নারীর নেশা জিনা ব্যবিচারের বিচারের নেশা অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা বিশ্বাস করো দোস্ত আমার ও চিরেই বিকার থালা তোমার হাতে তুলে দিবে মনে রাখো আমার নাম মনে রাখো বিকার থালা তুলবে তোমার হাতে বিকার থালা অভাব দারিদ্রতা দেখবেন পাগল হয়ে গেছে আমার ছেলেরা পাগল চেহারা সুরতের মধ্যে ইনসানিয়তের কোনো চিহ্ন নাই

আল্লাহর ঘরে চারদিকে তাও আফ করে বাচ্চা বই বই মোবাইল থেকে বুঝেন না জহির ভাই বাপ মা কি করতেছে তাও আফ করতেছে হেতে রে বয় দিছে হেতে আড়াইতো না কারো জিনিস দরাই দিছে না তারে তো আসল কি তাবিজ দিয়ে দিছে তারে তো জিন লাগাই দিছে তার কাছে মোবাইল দিয়ে দিছে কাজে এইতে আর হারাইতো না সাত চক্কর না আঠারো দিল আর এতে শেষ এতে জায়গা যেন বয় দিছে আইসা দেখবে হেতে এনে হেতো মোবাইল টিপতেছে ওফ হায় আমার জাতি হায় আমার সন্তানরা হায় আমার মুসলমান বন্ধুরা বুঝেন নাই মেয়েটা পর্দা করে না হুজুর একটু দোয়া করেন এটা শুনছি কম জীবনে হুজুর মাইয়া গেলে গেছে একটা বালা জামাই পাই দোয়া করেন এটা শুনছি বেশি এটা শুনেছি বেশি ফিকির একটাই দুনিয়া টাকা ছেলেটার জন্য একটা ঘর বাড়ি জমি হালাল হোক খারাম হোক কোনোভাবে যেমনি হোক ছেলে মেয়ে পরিবারের জন্য একটা বাড়ি একটু জমি কিছু টাকা পয়সার ব্যবস্থা করা ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করতে পারা সার্থ দিন শেষে যদি সারাদিনের মেহনতার পরিশ্রমে যদি ভাত মাস চাল ডালের ব্যবস্থা হয় বউ বাচ্চা খালাস খাইয়া দাইয়া আবার জারজে জারজের হাতে বউ বউর মোবাইল নিয়ে বসে গেছে স্বামী স্বামীর মোবাইল নিয়ে বসে গেছে ছেলে ছেলেটা নিয়ে বসে গেছে মেয়ে মেয়ের মোবাইল নিয়ে বসে প্রত্যেকে এখন আলাদা আলাদা আবার ফেডে বুক লাগলে একত্র হবে সব এর আগে সব আলাদা আলাদা এভাবে বুঝি একটা জাতি টিকে বাপ এভাবে একটা জাতি টিকবে ভাইয়া এই তোমরা নৌ জোয়ান আগামীর পৃথিবী বুঝি তোমরা ক্ষুধা দারিদ্রতা অভাবের পৃথিবীতে কেমনি মোকাবেলা করবে বা এই দুর্বল প্রত্যেকটা ছবি খোদার কসম রব্বে কাবার কসম যতবার নারীর ছবি দেখো ততবার তোমার শারীরিক শক্তি যৌবনের শক্তি এক ফোঁটা হইল কমতে থাকে প্রত্যেকটা গুণা মানুষের শরীর দুর্বল করে এটা প্রমাণিত সাহাবিদেরও কৌল চিকিৎসা বিজ্ঞানের বৃষ্টি তো আপনি খবর নিয়ে দেখেন তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নিজের হাতকে নিজের ব্যবহার করতে করতে শরীর শেষ যৌবন শেষ বহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে আসলে ভিতরটা কিচ্ছু নেই এরা আগামীর পৃথিবীতে কেমনে কি করবে বলেন না সারা দিনে যার দুই ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না সে আগামীর সময় মেহনত করবে কেমনে চাচা বলে আপনাদের আমলের বলেন আপনার আমলের চাচা আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট আঠারো বছর সতেরো বছর চোদ্দ বছরে কি পরিমাণ মেহনত খেতে খামারে মানুষ কাম করছে কি পরিমাণ সেখান থেকেই তো বড় হয়েছে এখনকার মুরব্বীরা কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে হ্যাঁ এই জন্য দয়া করো নিজেদের উপরে অনেক ছেলে দেখলাম ভাই এই জন্য বললাম নিজেদের উপরে রহম করো শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবে আমার পথে আমি আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট নজয়ান তোমরা তোমাদের যার যার জায়গায় কেউ কারো জন্য থামবে না আটকাবে না এটা আমরাও বুঝি ভাইয়া রাত কারো জন্য থামবে না দিন কারো জন্যই থামবে এই পৃথিবী স্বার্থপর কারো জন্য থামে না কোনো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না সবাই পাশ কাইটা কাইটা চলে যায় চলেই যায় আহা শুনছে সামনের সিনজি তিনজন মানুষ মারা গেছে কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না পরের মতো পাশে দিয়ে চলেই যায় কেউ থামে না কেউ থামে না দোস্ত আমার আমি নিজ চোখে দেখছি ওই ডিজরা একবার রাতের দুইটা আড়াইটার দিকে একটা যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা একবারে মানে টুকরে টুকরো হয়ে গেছে গেছে। একটা মানুষ দাঁড়ায় না সব পাশ দিয়ে চলে গেছে দুনিয়া স্বার্থপর তোমার জন্য কেউ থামবে বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার নিশি উলঙ্গ ছবি আর নর্থকি নাচ আর জিনা ব্যবীচার আর অস্থির কথাবার্তা শিখাইছে দেখাইছে তুমি হারিয়ে গেলে চলে গেলে এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না

যেটা ছয় মাসের বাচ্চাও যদি হাত দেয় মাকড়সার ঘর সাজানো হ্যাঁ ঘর মাকড়সার ঘর বোঝেন না এটা কি হয়ে যাবে ছোট্ট বাচ্চাও যদি হাত হায় দেওয়া চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো নাই অনেক ছেলে বন্ধু আমার চেহারা চিনলেই বোঝা যায় একমাত্র নামাজ তোমার কপালে নাই হায় মুসলমানের বাচ্চা এমনি মুসলমান হইল